চিন্তা করে দেখেন, মানে আল্লাহ তাআলা একটা দিচ্ছেন, একটা সময় ছিল আপনি সব খেতে পারতেন, তখন চিন্তাও করেন বলতে পৃথিবী দিয়ে সব খেয়ে ফেলবো, হজম করে ফেলবো, কিন্তু চিন্তা করেনি যে অচিরেই তুমি কিন্তু নিচের দিকে যাবে, যাবো, বেশি দিন বাকি নাই। আল্লাহ তাআলা এই জন্য আমাদের শিক্ষা দিচ্ছেন, সর্বোচ্চ পর্যায়ে যখন যাবে যৌবন বয়স, তখন প্রত্যেকটি ইয়াং মানুষের তখন তার দিনের ভোট টিকে থাকার সময়। আর আমাদের দেশে বলা হয় যৌবন বয়সে কার না ভুল আছে, নাউজুবিল্লাহ, এটা ঠিক নয়। যৌবন বয়সে যে ব্যক্তি দিনের ভোট টিকে থাকতে পারবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার প্রশংসা করেছেন, এমনকি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি, যেই যুবক, যেই যুবক আল্লাহর ইবাদতের উপরে বড় হয়েছে, যুবক আল্লাহর ইবাদতের উপরে বড় হয়েছে, সেই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহু আকবার, আরশের নিচে ছায়া থাকতে চান কে কে দেখি হাত তোলা দেন তো। আমি সব, যদি আমি এখন যুবক বলি না বুদ্ধ হয়ে গেছি, তারপরে আলহামদুলিল্লাহ হাত নামান। কারণ কি জানেন, হাসরের মাঠ ভাই বিশ্বাস করেন কোনো ছায়া নাই, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নেই। তবে আরশের ছায়া ছোট নয়, সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আরশ, সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আরশ। আরশের ছায়া যদি আপনি সেদিন থাকতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি সবচেয়ে বড় নেয়ামতের অধিকারী হলেন। আর যৌবন বয়সে যে ব্যক্তি, তাকে যুবতী মেয়ে হারামের দিকে ডেকেছে, কিন্তু সে আল্লাহর ভয়ে যায়নি, তাকেও আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুতরাং এই যৌবন বয়সটা কাজে লাগাতে হবে। আসরা সাবিন যখন হয়, অযু করতে গেলে অযু চলে যায়, কাশি আসলে অযু চলে যায়, সালাত করতে পারে না। এই জন্য যৌবন বয়সের সালাত আল্লাহর কাছে বেশি প্রিয়, যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। আমাদের দেশে বলা হয় এমন কাজ করবো, এখন আমি ইয়াং বয়স, এখন জীবনকে ভোগ করতে চাচ্ছি, জীবন ভোগ করবে, যখন আমি বৃদ্ধ হয়ে যাব তখন আমি একেবারে জীবনে চিল্লা দিয়ে দেবো, জীবনে ওই করে ফেলবো, ওই করে ফেলবো। ও যুবক, তোমাকে কে বলেছে তুমি বৃদ্ধ বয়সে উপনীত হবে? তোমার মতো কত যুবক কিন্তু কবরে চলে গেছে, তোমার বন্ধুরা কবরে চলে গেছে, আমার নিজের বন্ধুরা কত কবরে চলে গেছে চোখের সামনে। চিন্তা কিন্তু আসে না কেন যে আমিও কবরে চলে যাব? কেউ কিছু দিয়ে আসবে না, তোমারটা তোমাকেই করতে হবে, তোমার জীবনের কাজগুলি পুরোটা তোমাকে কমপ্লিট করতে হবে। তুমি যদি মনে করো যে এই জীবন তোমার চিরস্থায়ী হয়ে যাবে, তুমি যৌবন বয়স তোমার থাকবে, কোনোদিন শেষ হবে না, তবে তুমি মিথ্যার উপর গর্ব করছো, মিথ্যার বেশাতে দিয়ে চলেছ, ওই মিথ্যার উপর তোমার চলা ঠিক হবে না, অবশ্যই ভুলে যাও, বৃদ্ধ বয়সে তুমি উপনীত হবেই। তবে বৃদ্ধ বয়সে উপনীত আল্লাহ তাআলা বলে দিয়েছেন সব বৃদ্ধই খারাপ না, সব বৃদ্ধই খারাপ না। সাহাবায়ে কেরামের মধ্যে যিনি একটু বেশি বৃদ্ধ ছিলেন তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সবার চেয়ে বয়সে বেশি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। কেন? এটা আল্লাহ তাআলা বলেছেন পরের আয়াতে যে সবাইকে আমি বয়স যখন হয় তখন তাকে আবার নিচের দিকে নেই, ফেতরত যখন নষ্ট হয়ে যায় আবার নিচের দিকে নেই, আবার তাকে নিচু করে দেই, সম্মানের মর্যাদা অসম্মান হয়ে যায়, তবে ওই লোকগুলো কখনো অসম্মানিত হবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং আমাদের সালেহ করবে। দুইটা জিনিস ভাই, দুনিয়ার যুগ যুগে আর কিছু দরকার নেই, দুইটা জিনিস অবশ্যই প্রত্যেকটি মানুষের উপর ফরজ, প্রত্যেকটি মানুষের উপর ফরজ হচ্ছে দুইটা জিনিস, চারটা জিনিস আর দুইটা আছে ফরজে কি পায়, একটা হচ্ছে দাওয়াত, একটা হচ্ছে সবর, কিন্তু দুইটা জিনিস প্রত্যেকের উপর ফরজ, এটা ফরজে আইন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং আমল সালেহ, ঈমান হচ্ছে ঈমান, বুঝেন, ঈমান হচ্ছে ঈমানের পাঁচটি রুকন, ছয়টি রুকন, তাই না? কি কি? আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, কিতাবের উপর ঈমান, রাসূলের উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, তাকদীরের উপর ঈমান। এই জিনিসগুলি আমরা শিখতে বলি, এগুলি হচ্ছে আকীদা, এগুলি নামই হচ্ছে আকীদা, আর বাইরে কোনো কিছু না। এই আকীদার এই পাঁচটি জিনিস, ছয়টি জিনিসকেই আমরা সবসময় বলি যে এইগুলি শিখতেই হবে, এগুলি হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু। এগুলির মধ্যে কারো যদি সামান্যতম ত্রুটি থাকে সে কিন্তু কাফের হয়ে যাবে, ঈমানদার থাকতে পারবে না। আমলে ত্রুটি হলে বাঁচে, কিন্তু আকীদার ত্রুটি হলে শেষ, আল্লাহর ঈমানের মধ্যে ত্রুটি থাকলে শেষ। আপনারা শুনেছেন, একটু আগেও আলোচনার আগে হয়েছে, আপনারা শুনেছেন, কালকেও শুনেছেন, গতকালও শুনেছেন যে শিরিক থাকলে আপনার ঈমান সেখানে থাকে না, একটা একটা সম্পূর্ণ বিপরীত। কারো জীবনে যদি একটু শিরিক পাওয়া যায়,
তাহলে তার আগে যত আমল সব বরবাদ হয়ে যায়। আপনি হজ করে আসছেন, এসে আপনার মনে হলো যে না কেউ কিছু ক্ষতি করতে পারে আল্লাহ ছাড়া, আপনার কিন্তু ঈমান শেষ হয়ে গেছে, হজও শেষ হয়ে গেছে, আগে যা করেছেন সারা জীবন আমল সব বরবাদ হয়ে গেছে। এই জন্য ঈমান যদি ঠিক রাখতে হয়, ইল্লাল্লাযীনা আমানু, তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে কোন কাজ করলে ঈমান নষ্ট হয়, কোন কাজ করলে ঈমান নষ্ট হয়। ঈমান নষ্ট হয় শিরিক করলে, ঈমান নষ্ট হয় কুফরি করলে, ঈমান নষ্ট হয়, ঈমান নষ্ট হয় মুনাফিকি করলে। মুনাফিকি তো আমরা কেউ করি না, অনেকেই বলি, কিন্তু আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে কিন্তু অনেকেই থাকে, ঠিক কিনা বলো? আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে থাকে, বুঝছেন কিনা? আল্লাহর দিন শিখবো না, শিখাবো না। যেই ব্যক্তি তার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয় না, যে ব্যক্তি তার সন্তানদেরকে দিন শিক্ষা দেয়নি, যে ব্যক্তি তার সন্তানদেরকে দিনই মাদ্রাসায় প্রতিষ্ঠানে ভর্তি করায়নি, যেটাই হোক নিজে পড়াক বা বাইরে প্রতিষ্ঠানে পড়াক, সেই ব্যক্তি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে আছে। অনুরূপভাবে যে ব্যক্তি মনে করে দিন শিখা লাগবে না, এক সময় তিনি বের হয়ে রাস্তায় রাস্তায় হেঁটে তিনি দিন শিখে ফেলবেন, তারাও বিভ্রান্ত, তারাও সঠিক কাজ করছে না, তারাও ভুলের পথে আছে, দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা। অনুরূপভাবে তারা মনে করে দিন শিখা না, কোরআন হাদিস শিখা না, যা ইচ্ছে তা কিছু বই পড়লেই দিন শিখা হয়ে যাবে, তারাও ভুলের পথে আছে। দিন শিখতে হবে কোরআন এবং সুন্না থেকে, দিন হচ্ছে কোরআন এবং সুন্না, এই কোরআন থেকে ঈমান শিখতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান যেমন দরকার আমল সালে দরকার। আমল সালে কি ভাই? আমল সালে ইসলাম। আমল সালে কি? ইসলাম এবং তার রুকন। ইসলামের রুকন কয়টা? কয়টা ইসলামের রুকন? পাঁচটা। ইসলামের রুকন হচ্ছে পাঁচটা, কালেমা, না সালাত, সাওম, যাকাত, হজ, এই তো পাঁচটা। এই পাঁচটা ইসলাম, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এর মধ্যে দেখেন যেই ব্যক্তি গরিব মানুষ আল্লাহ দয়া পরবশ হয়ে তার থেকে দুইটা জিনিস উঠাই দিছে, একটা কি যাকাত তার উপর নাই, তার উপর হজ নাই, তার উপর বাকি তিনটা জিনিস আছে, একটা হচ্ছে কালেমা, একটা হচ্ছে সলাৎ, একটা হচ্ছে সওম। আবার যদি ও অসুখ হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তারপর কি নাই? সওম নাই, আর লোক খাওয়াইলে তার বিনিময়ে লোক খাওয়াইলে হয়ে যায়, কিন্তু সলাৎ এবং কালেমা এই দুটা কখনো ছুটে না। সালাত হচ্ছে, কালেমা হচ্ছে ঈমান, আর সালাত হচ্ছে আমল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে আমল সালে করবে, তারা কখনো আসফারা সাফিল হতে হবে না, কোনোদিন বৃদ্ধ হবে না, সারা জীবন তারা উন্নত থাকবে। কিন্তু এই ঈমান আমল সালে নষ্ট যদি হয়ে যায়, আখিরাতে তাদের অবস্থা খুব খারাপ হবে। কি হবে? হাশরের মাঠে দুইটা ভাগ হয়ে যাবে, দুইটা ভাগ হয়ে যাবে। যারা ঈমান এবং আমল সালে করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল মাওয়া রেখেছেন, নুজুলা, পুরস্কার স্বরূপ যা আমল করবে। দুনিয়ার বুকে আপনি যা করেছেন কোনো কিছু হারিয়ে যাবে না, হারিয়ে যাবে আল্লাহর কাছে, আপনার কাছে হারিয়ে যেতে পারে, আল্লাহর কাছে কোনো কিছু হারিয়ে যায় না। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন, যারা ইহসান করে, ভালো কাজ করে, আল্লাহ তাআলা তাদের একটু জিনিসও আল্লাহ তাআলা তা নষ্ট করবেন না। সুতরাং ঈমান এবং আমল সালেহ এটা হচ্ছে আপনার সারা জীবনের পুঁজি, সারা জীবন এটা ধরে রাখতে পারলে আখেরাতে আপনার সাথী কারা হবে? ইল্লা, আপনার সাথী হবে মিনাস সিদ্দিকিন ওয়াস সুহাদা ওয়াস সালেহিন, নবীগণ, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, এদের সাথে আপনার হাসর হবে। নবী তো চিনতে পারছেন, নবীদের সাথে দ্বিতীয়ত সিদ্দিক কারা? সিদ্দিক কারা? নাম দিলে সিদ্দিক হয়ে যাবে? আমার নাম অমুক অমুক সিদ্দিক, আবু বকর সিদ্দিক নাম রেখে ফেললাম, হয়ে যাবে সিদ্দিক? না, সিদ্দিক হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তা বিশ্বাস করার ক্ষেত্রে সামান্যতম তার অন্তরে কোনো দ্বিধা আসে নাই, সে হচ্ছে সিদ্দিক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন বলা হলো যে এ শুনেছ আবু বকর, তোমার সাথী অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছে, গত রাত্রে নাকি বাইতুল মাকদেস গেছে, মক্কা থেকে বাইতুল মাকদেসের দূরত্ব অনেক অনেক কিলোমিটার, হাজার কিলোমিটারের কাছাকাছি, আপনি বলতে পারেন যে এত কিলোমিটার দূরে গেছে, হাজার কিলোমিটার দূরে, সেখান থেকে তিনি নাকি আবার উপরের দিকেও গেছে, কোথায় গেছে? মেরাজে, মেরাজ, মেরাজ, মেরাজে গেছে, উপরে গেছে। বলছে এটা কি, এটা কি উনি বলেছেন? বলে হ্যাঁ এটা উনি বলেছেন। বলে তাহলে তিনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা
আল্লাহ এবং তার রাসূলের কথা শোনা মাত্র বিশ্বাস করা যে প্রবণ যারা করতে পারবে তারা হচ্ছে সিদ্দিক পর্যায়ের মানুষ। আর যারা এখানে বলে যে কিভাবে কিভাবে হলো কিভাবে কিভাবে হলো এটা কেন ওইটা কেন, তারা কিন্তু এই পর্যায়ে যেতে পারে নাই, এদের মধ্যে সমস্যা রয়ে গেছে। আরেক গোষ্ঠী আছে যারা আল্লাহর দিনের জন্য যে জানটা দিয়ে দিতে পারে, এরকম মানুষ খুব কম পৃথিবীতে, কিন্তু তারা দিতে পারে, তারা হলো শহীদ এবং নেককা। রাতের অন্ধকারে যারা আল্লাহর জন্য ইবাদত করে কেউ দেখেনি তারা হচ্ছে নেককা, আর দেখিয়ে দেখিয়ে ইবাদত যারা করে তারা হচ্ছে রিয়াকা, তারা মানুষকে দেখিয়ে ইবাদত করে, দেখানোর জন্য করে। এখানে অনেকে আছে কেউ দান করে যাচ্ছে নাম বলতেছে না, কেউ দান করবে কি জন্য, বলার জন্য যে আমি কি দিয়েছি দেখো, একটা মারহাবা দাও অমুকে দিছে নাম ধরে বলো, একখানে গেছি আমার টাকা দিয়ে বলতেছে আমার জন্য একটু নাম ধরে দোয়া করতে, তাহলে আল্লাহ কিন্তু দেখছে, আল্লাহ কিন্তু দেখছে আপনি কি দেখছেন, আপনি কি দিলেন আল্লাহ দেখছে, আল্লাহর কাছে আপনি দোয়া করেন আমি দোয়া করছি আল্লাহ কবুল করবেন। আপনার নামটা প্রচার না করলে হয় না, উনি মন খারাপ করে চলে গেলেন, নামটা প্রচার হলো না এতগুলি টাকা দিলেন। এইটাই হচ্ছে কিছু মানুষের চরিত্র, কারণ তারা মনে করে যদি নামটা না বলা হলো তাহলে তো আমার কামটা হলো না। সেটা কি, কিছুদিন পরে তিনি আসবেন, এসে হয়তো ভোট চাইবেন, কিছুদিন পরে আসবেন এসে বলবো যে আমাকে এই মসজিদের মুতাওয়াল্লি করা হোক, কিছুদিন পরে মাদ্রাসা আসবেন এসে বলবো যে আমাকে এই মাদ্রাসার জন্য একটা বড় পদ দেওয়া হোক, আমি কি এই করেছি সেই করেছি, জায়গা দিয়েছি, জমি দিয়েছি, টাকা দিয়েছি। এইগুলি হচ্ছে রিয়ার পর্যায়ে। রিয়া যেখানে থাকবে ঈমান সেখানে থাকবে না। ঈমান অর্থ হচ্ছে না দেখে ঈমান আনা, আল্লাহ তাআলা জানেন আপনি জানেন। আর যেখানে রিয়া থাকবে সেখানে ঈমানের কোনো জায়গা থাকবে না। এইজন্য আল্লাহ তাআলা বলেন যে যেই ব্যক্তি ওই ব্যক্তি নিকৃষ্ট অবস্থা থেকে মুক্তি পাবে যেই ব্যক্তি ঈমান, যার ঈমান আছে, যার কি আছে ঈমান আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আর যে ব্যক্তি নেক কাজ করবে। নেক কাজটা হচ্ছে যত ভালো কাজ আছে সব করবে, কিন্তু মানুষকে বলে বেড়াবে না, যদি বলে বেড়ায় আমলটা নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলা হাদিসে বলেন, আল্লাহ তাআলা বলেন আর আগনা শুরাকা আনি শিরক মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলা বলেন আমি অংশীদারের অংশ নেয়া থেকে দূরে থাকি। অংশীদার অংশ বুঝেন কিনা, আপনি একজনের সাথে ব্যবসা করেছেন, ব্যবসা করেন না মানুষ, ব্যবসা করলে ব্যবসার বছরের পরে কি করে হিসাব করে, দুই আনা চার আনা পর্যন্ত হিসাব করেন, হিসাব করে তার অংশ সে নেয় ওর অংশ উড়ে দেয়। হাদিসে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা বলেন আমি কোন অংশীদার অংশ নেই না, তুমি একটা কাজ করেছো এর মধ্যে তুমি ভাগ বসাও অন্য কাউকে দাও, আমি তোমার কোনো কিছু আমি নিব না, ওটা ওকে দিয়ে দিলাম। সালাত আদায় করতে দাঁড়াইছেন, সালাত আদায় করতে দাঁড়াইছেন, দাঁড়াইয়া আপনি মনে হচ্ছে যে সালাত তো পড়ছি, পাশে যে মুতাওয়াল্লি সাহেব আছে অথবা এই এলাকার এমপি সাহেব আছে উনি দেখতেছে আমাকে, একটু দেখ এই যে একটু ঢুকছে, এটা আপনার সালাতকে নষ্ট করে দিয়েছে। একথে বাঁচার কি পথ, এটাতে বাঁচার পথ হচ্ছে এটা সঙ্গে সঙ্গে ফিরে আনবেন, তব আস্তাক বললো মনে মনে ইস্তেগফার করবেন যে আল্লাহ তুমি ফিরে আর ভুল করেছি, ফিরে আসলে আপনার সালাতটা হবে, নাহলে যদি লেগে থাকেন পুরোটাই শিরক হয়ে যাবে, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আমল নষ্ট বরবাদ হয়ে যাবে, কোনো কাজে লাগবে না, সালাতটা বরবাদ হয়ে যায়। এজন্য একজন মানুষ ঈমানের আশেপাশে পাহারা বসাতে হয় যে ঈমান কখন নষ্ট হয়ে যায়, যে ব্যক্তি ঈমান নিয়ে কবরে যেতে পারবে, আমলে সালেহ নিয়ে কবরে যেতে পারবে, সেই ব্যক্তি শুধুমাত্র নিকৃষ্ট অবস্থা থেকে মুক্তি পাবে। আর যে কেউ এটা না করবে, ঈমান এবং আমল সালে না করবে, দুনিয়াতেও পথভ্রষ্ট আখিরাতেও সে ক্ষতিগ্রস্ত, কোনোদিন সে ভালো হতে পারবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, আল্লাহ তাকে পুরস্কার দিবেন, যেই পুরস্কার কোনোদিন বন্ধ হবে না। জান্নাতে যে যাবে সে কি জান্নাতে কিছুদিন পরে বের হয়ে যাবে, কোনোদিন বের হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আপনাদের জন্য রেখেছে যারা ঈমান আমল সালে করবে, আল্লাহ তাআলা তাদের কি রেখেছেন, ফেরদাউস রেখেছেন, ফেরদাউস, ফেরদাউস হচ্ছে আলাল জান্নাহ, সবচেয়ে উপরের জান্নাহ, সবচেয়ে ওয়াসাতাল জান্নাহ, মাঝখানের জান্নাহ। এটা কোথায়? ফেরদাউস হচ্ছে আরশের নিচে, আরশের নিচে যে জান্নাতটি এটা না হচ্ছে ফেরদাউস। এই ফেরদাউস আল্লাহ তাআলা কার জন্য রেখেছেন, যারা ঈমান এবং আমল সালে করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নুজুলা, জান্নাতুল ফেরদাউস রেখেছেন, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এইখান থেকে ওই স্থান পরিবর্তন করে আরেক জায়গায় যাওয়ার চিন্তা তারা কোনোদিন করবে না, অর্থাৎ জান্নাতে তারা চিরস্থায়ী বসবাস করবে। যা আপনি দুনিয়ার মুখে কি করে, আজকে এই জায়গায় আছে কালকে বলে না ভালো লাগে না, কোথায় যাব আরেক জায়গায় চলে যাব, আমি সেন্ট মার্টিন যাই আসি,
তারপরে বলে যে আমি কক্সবাজার যাই আসি, কেউ বলে যে আমি দেশের বাইরে ঘুরে আসি, কেউ বলে যে আমি ওই হিলটেক যাই, বিভিন্ন জায়গা যায় ঘুরতে যায়, তাই না? আল্লাহ তাআলা বলছে জান্নাত এমন জায়গা, আপনি কোথায় ঘুরতে যাবেন, ওটার ভিতরেই আছে, আরেক দেশে যাওয়ার দরকার হবে না। আপনার জন্য আপনার জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা, আপনার রাজত্বের ভিতরে আল্লাহ তাআলা সেগুলির ব্যবস্থা করে দিয়েছেন। লা ইয়াবুনা আনহা হিওয়ালা, সেখান থেকে কোনোদিন ওখানে যাওয়ার প্রয়োজন হবে না। এক একটা গাছ হবে যে গাছের নিচে আপনি 100 বছর আপনি সবর করতে পারবেন, 100 বছর গাছের ছায়াতে চলতে পারবেন। সেই গাছটা কত বড়, 100 বছর চললে গাছটা কত বড় হতে পারে একটু চিন্তা ভাবনা করে দেখেন। সেরকম জান্নাতে যখন যাবেন এটা কোনোদিন বন্ধ হবে না। দুনিয়ার বুকে অল্প কিছুদিন বাঁচার জন্য, দুনিয়ার বুকে অল্প কিছুদিন বাঁচার জন্য আমরা দুনিয়া কি না করি, কি না করি, বিশাল বিশাল বাড়ি করি, বিশাল অট্টালিকা করি, কিন্তু মানুষ কিন্তু কবরে চলে যায়। ওই বাড়িকে ওই জায়গা ওই জায়গার মালিক হয়ে যায় কে, আপনার সন্তান মালিক হয়, অথবা পুরো, অথবা এমন হয় আপনার কেউ মালিক হয় না, আরেকজন মালিক হয়ে যাচ্ছে, এমনও হয়ে যায়। কিন্তু আপনার জীবনে যা কষ্ট সেটা কিন্তু এখানে ডালছে। এই যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমল করবে করতে 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 বাঁকা হয়ে যায়, কুজু হয়ে যায়, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একদম প্রাপ্ত যৌবন প্রাপ্ত ছিল আবার আস্তে আস্তে বাঁকা হয়ে গেছে, কিন্তু আমিলাতুন নাসিবা কষ্ট করতে করতে জীবনের সব শেষ করে দিয়েছে, কিন্তু কোথায় যাবে, তাসলা নারান হামিয়া, উত্তপ্ত আগুনে জ্বলবে। কেন উত্তপ্ত আগুনে জ্বলবে? ইমান এবং আমল সালে না থাকলে উত্তপ্ত আগুন ছাড়া তার আর কোনো জায়গা থাকে না। ইমান এবং আমল সালে না থাকলে উত্তপ্ত আগুন ছাড়া কোথাও জায়গার কোনো ব্যবস্থা নেই। ইমান এবং আমল সালে একটা যে কোনো মানুষের জন্য বাঁচার একটাই মাধ্যম, সেটা হচ্ছে ইমান এবং আমল সালের মাধ্যমে সে এই দুটার মাধ্যমে শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা তার আগের এবং পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, কিন্তু তিনি আমল সালে করতেন, রাতের এত আমল করতেন পা ভুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের পরে সব গুনাহ ক্ষমা হয়ে গেছে, আপনি কেন এত আমল করেন? রাসূল কি বলেছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? তারপর তিনি সেজদা পড়ে যেতেন, আল্লাহর শুকরিয়া আদায় করতেন। আল্লাহর বান্দা আল্লাহর বান্দাদেরকে তিনি শিক্ষা দিয়েছেন কিভাবে তার কিভাবে শুকরিয়া আদায় করতে হয়। আর আমরা শুকরিয়া আদায় তো শিখি নাই, যখনই টাকা পয়সা হয় তখন ব্যান্ড সঙ্গীতের ব্যবস্থা করে, কে গানের ব্যবস্থা করে, বিদেশ থেকে তথাকথিত নর্তকী ওই সমস্ত ল্যাংটা মহিলাদেরকে এনে সেগুলি উদ্বোধন করার চিন্তা ভাবনা করে, নাউজুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ তাকে এই নেয়ামত না দিলে এটা করতে পারতো না, নেয়ামত দিয়েছে তাকে হাতের সেই জন্য কামাই করেছে, হাত না দিলে সে কামাইও করতে পারতো না, চোখ দিয়েছে এই জন্য দেখছে কিন্তু হারামের দিকে তাকিয়ে আছে, পা দিয়েছে ভালোর দিকে যাওয়ার জন্য সে যাচ্ছে হারামের দিকে, আল্লাহর নেয়ামতকে সে অন্য জায়গায় ব্যয় করেছে। সুতরাং সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার সে নিম্নলিখিত চলে গেছে, যদি ইমান এবং আমল সালে করত তাহলে সে কখনো এই খারাপ জায়গা যেতে পারতো না। আল্লাহ তাআলা যেন বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। ইমান এবং আমল সালে থাকলে ওই খারাপ জায়গায় আর যেত না, ইমান আমল সালে কমতি হওয়ার কারণে একটি অন্যায় আরেকটি অন্যায়কে ডেকে আনে, একটি ন্যাক আরেকটি ন্যাককে ডেকে আনে। মনে রাখবেন একজন মানুষ একটা অন্যায় করলে সাহস বেড়ে যায় অন্যায় করার, আরেকটা করে কিন্তু ন্যাককা ন্যাককার বান্দা একটু করলে আরেকটু আল্লাহর প্রতি ভয় আসে তার, যে আরেকটু করি আরেকটু করলে আল্লাহ আরো খুশি হবেন, আল্লাহকে খুশি করার জন্য সারাটা জীবন সে ব্যয় করে, সারাটা জীবন সে ব্যয় করে। এরপর আল্লাহ তাআলা বলছেন বামা ইউকাযিবু কাবাদু বিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বামা ইউকাযিবু কাবাদু বিদ্দিন, ও মানুষ তোমাকে কোন জিনিস আখিরাতকে স্মরণ করতে কোন জিনিস তোমাকে বাধা দিল? তুমি কি একটু চিন্তা করো না, তুমি একসময় কিছুই ছিলে না, তুমি কিছুই ছিলে না, আল্লাহ তোমাকে নাস্তি থেকে আসতে এনেছে, তুমি নাই ছিলে তোমাকে অস্তিত্বে এনেছে, অনুরূপ আবার তোমাকে হাসর মাঠে তিনি আনবেন, এটা আল্লাহর জন্য কোনো কঠিন কিছু নয়। ফামা ইকদ্দুবুকা বাদুবিদ্দিন, আবার তোমাকে তোমাকে এই প্রতিদান দিবে এটা অস্বীকার করো কি করে? তোমাকে এই প্রতিদান দিবে কারণ তোমাকে নেয়ামত দিয়েছে, নেয়ামতের দাবি হচ্ছে আল্লাহ তাআলা তোমাকে পাকড়াও করবেন, ধরবে নেয়ামত তুমি কোথায় বের করেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের মাঠে কোনো মানুষ সামনে এগোতে পারবে না যতক্ষণ পর্যন্ত কয়েকটি প্রশ্নের উত্তর না দেয়। এর মধ্যে একটি হচ্ছে আমি তো আমি তুমি কোত্থেকে নেয়া তুমি বা সম্পদ আহরণ করেছ আর কোথায় তুমি ব্যয় করেছ, ঠিক অনুরূপভাবে যৌবন তুমি কোথায় ব্যয় করেছ, যৌবন তুমি কোথায় ব্যয় করেছ
করেছ, আরেকটি হচ্ছে তোমাকে জীবন দিয়েছিলাম এই বয়সটা তুমি কোত্থেকে এনেছ, কোই বয়সে তুমি কি করেছো এই বয়স দিয়ে, এটা তোমাকে উত্তর দিতে হবে। এবং আরেকটি হচ্ছে তোমার পুরো জীবনের মধ্যে তুমি যে সমস্ত যৌবনটা তুমি কিসে ব্যয় করেছো, কোন জায়গায় ভালো কাজে লাগিয়েছো কিনা, সেটা সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন হাশরের মাঠে, নাহলে সামনে এগোতে পারবো না। তাহলে আমাদের আমল যে এলেম অর্জন করেছি সেটাও জিজ্ঞাসা করবেন, যা জেনেছ আমল করেছো কিনা, তুমি আজকে শুনেছ সূরা তিন ওয়া যাইতুনের ব্যাখ্যা, এটার উপর আমল করেছো কিনা, সত্যি সত্যি তুমি অন্যায় কাজ ছেড়ে আমাদের সলেতে আসছো কিনা। তুমি যদি আমাদের সলেতে লেগে না থাকো তাহলে একসময় তোমার তোমার ক্ষতি হবে, ভালো কিছু হবে না, তুমি ক্ষতিগ্রস্ত হবে। কিসে তোমাকে ভুলিয়ে রাখলো হাশরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোর বিষয়টি? দুনিয়ার বুকে আল্লাহর সামনে দাঁড়াইতে হয় সলাতের মধ্যে, সলাতের মধ্যে আল্লাহর সামনে আমরা দাঁড়াই, হাশরের মাঠে আল্লাহর সামনে প্রত্যেককে দাঁড়াতে হবে, প্রত্যেককে আল্লাহ তাআলা বলছে আল্লাহ তাকে জিজ্ঞাসা করা হবে, ওলিমান খাফ মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে আল্লাহ তাআলার জন্য দুটি জান্নাতের ব্যবস্থা করেছে, আলহামদুলিল্লাহ। দুটি জান্নাত আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যবস্থা, কারণ চিন্তা করলে আমি আল্লাহর সামনে দাঁড়াবো চুরি করতে পারবে না, কারণ চুরি করলে আল্লাহর সামনে উত্তর দিতে হবে তাকে, জিনা বিচার করতে পারবে না, গুনার কাজ করতে পারবে না, যেটাই করে তার মনে হবে আমি তো আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহর সামনে দাঁড়ানোর বিষয়টি প্রত্যেককে মনে রাখতে হবে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কমে বেচা কিনা কম দিতে পারবে না। এই যে আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল মুতাফফিফিন, আল্লাযীনা ইয়াক্তালু আলা আন-নাসি ইস্তাগফুর ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াদুন উলাইকা আন্নাহুম মাবরুসুন ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। মানুষ আল্লাহর সামনে যেদিন দাঁড়াবে সেদিনকে মানুষ ভয় করে না, যারা বেচা কেনায় কম দেয়, কেনার সময় বেশি করে নিয়ে আসে, বেচার সময় কম দিয়ে দেয়, এরকম সিস্টেম আছে না নাই? আছে, কমে দিচ্ছে যেভাবে পারে এভাবে কম দিচ্ছে। আল্লাহ বলছে হাশরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করছে না তারা, যে ব্যক্তি এই ভয়টা করবে সে কিন্তু এটা করতে পারে না, কারণ আরেকজন হক নষ্ট করছে, তার নিজের ন্যাক আমলগুলো সব তাকে দিতে বাধ্য হবে। সুতরাং কিসে তাকে ভুলিয়ে রাখছে, কিসে তাকে ভুলিয়ে রাখছে যে হাশরের মাঠে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে? এবং ইমান ও আমল সালে না থাকলে তার জন্য খারাপ পরিণতি আর কোনো পরিণতি নাই, শুধু খারাপ পরিণতি তার অপেক্ষা করতেছে। বামা ইউকাদ্দিবুকা বাদু বিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি আহকামুল হাকিমিন নন? আল্লাহ কি আহকামুল হাকিমিন নন? অবশ্যই আহকামুল হাকিম। কি বলতে হবে? বালা, অবশ্যই এটার উত্তরে বলতে হবে। সালাতের মধ্যে অনেকে বলে বালা বালা ওয়া আনা যালিকা মিনাশ শাহিদিন, কিন্তু বালা পর্যন্ত অবশ্যই বলে। আপনি দেখবেন মক্কার হারামে যখন ইমামরা পড়ায় তখন দেখবেন যে এইটা পড়ার পরে বলে বালা, বালা শব্দটা বলে, শুনে ভালো করে শুনেন, অর্থাৎ অবশ্যই আপনি আহকামুল হাকিমিন। আহকামুল হাকিমিন বুঝেন কিনা? দুনিয়ার বুকে যত বিচারক আছে ঘুষ খেয়ে বিচার করে, আছে না কিছু কিছু, সবাই না আছে, এদের মধ্যে ঘুষ খেয়ে বিচারক আছে, আবার কেউ আছে জুলুম করে ইচ্ছা করে, আছে না? আছে, কেউ না জেনে জুলুম করে, কেউ জেনে জুলুম করে, কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তিনি ইন্নাল্লাহ লা ইয়াজলুম মিসকাল যাররা, এক রায় পরিমাণও তিনি জুলুম করেন না। একটি ছোট্ট জিনিস হলেও সেটাকে আল্লাহ তাআলা বহুগুণ বর্ধিত করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাশরের মাঠে কোন কোন ব্যক্তি দেখবে তার আমল নামা এত এত এত, বলবে যে আল্লাহ আমি তো এত আমল করি নাই, বলছে এগুলো তোমার সন্তানের আমল, তোমার আমলে যোগ হয়ে গেছে। আল্লাহ সন্তানকে যদি দিনদার বানাইতে পারে, আপনি যদি দিনদার বানানোর সহযোগিতা করতে পারেন, আপনি তাকে কোরআন মসজিদে নিয়ে গেছেন, আপনি তাকে হাফেজ বানিয়েছেন, আপনি তাকে কারি বানিয়েছেন, আপনি তাকে দিনদার বানিয়েছেন, আপনার সন্তান যত আমল করবে আপনি কবরে শুয়ে শুয়ে পেয়ে থাকবেন, সুবহানাল্লাহ। আবার দেখেন ঠিক অনুরূপ ভাবে আপনি অন্যায়টা করছেন ও গুনাহটা পেতে থাকবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন হয় আল্লাহ, কেউ যদি একটা জিনিস দান করে হাশরের মাঠে এমন ব্যক্তিতে, কিরকম সেটা যে যেমনি ভাবে তোমাদের কেউ একটা বাচ্চা উটের বাচ্চাকে বড় করে, এটা বাচ্চা দিতে 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 একবার পুরো উপত্যকা করে ফেলে, আল্লাহর হাতে আপনি একটা জিনিস দিবেন, আপনি মনে করেন তো রয়ে গেছে, এটা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। ওয়া ইন তাকু হাসানাতান ইউযাইফা, আল্লাহ বলছেন যদি একটু ছোট্ট হাসানা হয় আল্লাহ তাআলা এটাকে বহুগুণ বর্ধিত করে দেন। এই জন্য ইমানদার সব সময় একটু আমল করবে আল্লাহর উপর ভরসা থাকবে, আমল করবে আল্লাহর উপর ভরসা করবে, ইমান আনবে আমল করবে আল্লাহর উপর ভরসা করবে, হারাম থেকে বেঁচে থাকবে, হালাল নিয়ে টিকে থাকবে। ইমানদার এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাই হোক আজকে আমাদের শিক্ষা। ইমান আনবো আমলে সালে করব, ইমান আনবো আমলে সালে করব, অর্থাৎ আমরা ইমানের কাজ করব, পরে সব সময় ইমানদার হব, আমলে সালে করব, এবং ইমান কি তা বুঝে নেব। বেশিরভাগ মানুষ ইমান অর্থ কি বুঝে জানেন? ইমান অর্থ বিশ্বাস করছি। না ভাই, ইমান অর্থ শুধু বিশ্বাস নয়, ইমান অর্থ শুধু বিশ্বাস নয়। যে কেউ বলবে ইমান অর্থ বিশ্বাস, সে ভুলের উপর আছে।
ইমান অর্থ শুধু বিশ্বাস নয়, ইমান অর্থ পাঁচটা জিনিস লাগবে। ইমান আনতে কটা জিনিস লাগে? পাঁচটা জিনিস আজকে বলে দিচ্ছি, মনে রাখবেন। এক নম্বর হচ্ছে অন্তরের স্বীকৃতি, অন্তরের স্বীকৃতি যে আল্লাহ তাআলা তিনি এক এবং তার চেয়ে তিনি ছাড়া আর কেউ আমার সৃষ্টিকর্তা নাই, তিনি আমার আবাদত করযোগ্য, এটা অন্তরের স্বীকৃতি দিবেন, বুঝছেন তো? মুখে বলবেন, কটা হলো? দুইটা। অন্তরে আবার সেটার স্বীকৃতি দিয়ে আল্লাহকে ভয় করবেন, আল্লাহকে ভয় করবেন এবং আল্লাহকে অন্তরের কাজ আছে, আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহর কাছে আশা করবেন, কটা হলো? তিনটা। এরপরে কর্মকাণ্ড পরিচালনা করবেন, কর্মকাণ্ড কি? আমল করবেন, অর্থাৎ সালাত, যাকাত, সওয়াম, এগুলি করবেন, এই যে হাতে বা অঙ্গ প্রত্যঙ্গ করবেন, এগুলি সবই ইমানের অংশ। এই জন্য ইমানের পাঁচটা জিনিস লাগবে। মুখের স্বীকৃতি, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, মুখে বলবেন আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই, অনুরূপভাবে অন্তরের ভিতরে আল্লাহর উপর ইমান রাখবেন। অন্তরের মধ্যে আরেকটা হচ্ছে আপনি অন্তর দিয়ে আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহর তাকওয়া অবলম্বন করবেন, আল্লাহ তাআলার কাছে আশা করবেন, আল্লাহ তাআলার কাছে আল্লাহকে ভয় করবেন, আর মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকিরগুলো করবেন। চারটা হইছে। আরেকটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, যেগুলো জিকির লাগে, দান করবে, সদকা করবে, পাঁচটা জিনিস কমপ্লিটের নাম হচ্ছে ইমান। আহলুস সুন্নাতুল জামা আকীদা, তাদের আকীদা হচ্ছে, আহলুল হাদিসের আকীদা হচ্ছে এটা যে ইমান কথা ও কাজের নাম, অন্তরের কথা অন্তরের কাজ, মুখের কথা মুখের কাজ এবং অঙ্গ প্রত্যঙ্গের কাজ, এই পাঁচটি জিনিসের নাম হচ্ছে ইমান। আহলে হাদিস যদি এই পাঁচটি জিনিস বিশ্বাস না করে, সে আহলে হাদিস হইতে পারে নাই, সে মুখে আহলে হাদিস, অন্তরের দিক থেকে আহলে হাদিস হইতে পারে নাই। এই যদি ইমান হইতে হলে পাঁচটা জিনিস লাগবে। আবার বলছি, মনে রাখবেন, অন্তরের আমল অন্তরের কাজ, মুখের আমল মুখের কাজ এবং অন্ত অঙ্গ প্রত্যঙ্গের কাজ, দুইটা দুইটা কথা দুইটা কাজ, দুইটা অন্তরের কথা অন্তরের কাজ, মুখের আমল মুখের কাজ, মুখের কথা মুখের কাজ এবং অঙ্গ প্রত্যঙ্গের কাজ, এই পাঁচটি জিনিস যদি কোনো কেউ ঠিক না রাখে, সত্যিকার অর্থে সে আহলুল হাদিস বা আসহাবুল হাদিস বা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে নাই। এর বাইরে অনেক মানুষ আছে যারা মনে করে আমার অন্তর ঠিক আছে, আমার অন্তর ঠিক আছে, আমার ঈমান ঠিক আছে, নামাজ পড়ে না, সালাত আদায় করে না, যাকাত দেয় না, হজ করে না, নিয়ম মানে না, আল্লাহ শরীয়ত মানে না, গুনাহ খাতার ভিতরে ডুবে আছে, তারপর তাদেরকে যদি বলা হয় ভাই এটা যে করছে না ঈমান নষ্ট করে, বলে আমার ঈমান ঠিক আছে, এটা কিরকম জানেন? এটা ওইরকম কিছু মানুষ আছে জীবনেও দাঁত মাজবে না, এরপর বলে যে আমার দাঁত পরিষ্কার আছে, বুঝছেন তো? আমল কিছু করবে না, মুখেও বলবে না, অন্তরেও কথা বলবে না, হ্যাঁ, মুখ অন্তরের কাজও করবে, মুখের কাজও করবে না, অঙ্গপ্রত্যঙ্গ কাজ করবে না, এরপরে ইমান ঠিক আছে। এইটা হচ্ছে মুরজিয়াদের কাজ, মুরজিয়াদের কাজ। এই মুরজিয়া ফেরকা আমাদের দেশে একেবারে পাইকারি ভাবে বসিরভাগ মানুষের মুরজিয়া, জানেই না যে সে মুরজিয়া হয়ে গেছে, অর্থাৎ তারা আমল করে না, ইমানের মধ্যে তাদের ঘাটতি রয়েছে, আল্লাহ সম্পর্কে ইমানটা তাদের শুদ্ধ নেই। আল্লাহর উপর ইমান শুদ্ধ আনতে হলে কয়েকটা কিছু লাগে, আল্লাহর উপর ইমান আনতে তাদের শুদ্ধ হয় নাই। আল্লাহর উপর ইমান আনতে হলে তিনটা জিনিস অবশ্যই বিশ্বাস করতে হবে। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আমার সৃষ্টিকর্তা, জীবনদাতা, মৃত্যুদাতা, আমাকে ভালো মন্দ সবকিছু উদ্ধারকারী, আমার রিজিক দাতা, সব দাতা যতগুলি আছে এগুলি আল্লাহ তাআলা, এগুলি বলে রুবুবিয়াত বলে। দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তার দিকে আমার যত ইবাদত যাবে, অর্থাৎ আমি আল্লাহর জন্য ইবাদত করব, তার জন্য তাকে সিজদা করব, তার জন্য রুকু করব, তাকে ভালোবাসব, আমি কি করব, এটা নাম হচ্ছে উলুহিয়াত। আর প্রথমটা হচ্ছে রুবুবিয়াত, আল্লাহ কি দিবেন আর আমি কি করব, দুইটা জিনিস আল্লাহর জন্য, এক এটা হচ্ছে রুবুবিয়াত, এটা হচ্ছে উলুহিয়াত। আরেকটা লাগবে আসমা ও সিফাত, আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি লাগবে। আমাদের দেশে অনেক অনেক বড় বড় আলেমরা আল্লাহর নাম গুণের স্বীকৃতি দেয় না, নাম মানলেও গুণ মানে না, গুণের বললে এটা বললে তখন তো আপনাকে বলবে অমুক দেহবাদী, অমুক এটা অমুক এটা, কারণ তারা আল্লাহ যা বলেছে তা মানে নাই, তাদের ইমানও পরিশুদ্ধ হয় নাই, ইমানও পরিশুদ্ধ হয় নাই। এই যে ইল্লাল্লাহ দিনে আমানু, আমি বলছি এতক্ষণ ধরে আপনি তো খুশি হয়ে গেছেন, আমি তো ইমানদার, কত মানুষ উঠে চলে যাচ্ছে ইমানদারের ওয়াজ করতেছে, আবার না ইমান শুদ্ধ হয়নি। ইমান শুদ্ধ হলে অবশ্যই আপনাকে জানতে হবে যে আল্লাহর উপর ইমান আনতে হলে তিনটে জিনিস লাগে, সেটা কি? আল্লাহ তাআলা তিনি রব, রব অর্থ হচ্ছে তিনি সব কিছু আমাকে দিয়েছেন, আর আল্লাহ তাআলা তিনি ইলাহ, অর্থাৎ আমার থেকে সব কিছু তিনি পাবেন, আমি যা যা করি আল্লাহর জন্য করব। আর তিন নম্বর হচ্ছে আল্লাহর নাম আমার কাম, আল্লাহর নাম ধরে আমি তারা ডাকবো, আল্লাহ তুমি গফুর আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি রহমান আমাকে রহমত করো, আল্লাহ তুমি রউফ আমাকে রহমত করো, আল্লাহ তুমি এ আল্লাহর নাম ধরে ধরে ডাকে আল্লাহকে, এইটা নাম হচ্ছে আল্লাহর নাম ও গুণ। আল্লাহর নাম এবং গুণ ধরে আল্লাহর কাছে আসতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর
আল্লাহর কাছে তার গুণের আশ্রয় নিতেন, আল্লাহর গুণের আশ্রয় নিতেন, বলতেন আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আইদু ওয়া হাযির, কোথাও ব্যথা হলে সেখানে হাত দিয়ে বলতেন সাতবার, বলতেন আল্লাহ আল্লাহ আপনার ইজ্জত আপনার কুদরতের আশ্রয় নিচ্ছি, আপনার কুদরতের আশ্রয় নিচ্ছি, আপনি আমাকে সুস্থ করে দেন, আমি যে ভয় পাচ্ছি ভয় থেকে আমাকে মুক্ত করে দেন। এইভাবে আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন ঈমান আনার কথা। কিন্তু কিছু মানুষ আছে ঈমান তাদের কাছে মুখস্থ জিনিস না, মনের মুখ পাইলে মুখস্থ, বাপ দাদা ঈমান আনছে আপনি ঈমানদার হয়ে গেছে, তা কিন্তু ঠিক নয়। ঈমান বুঝার জিনিস আছে, তার কারণ আরবে মুশরিকদের যদি বলা হতো যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলো, ইস্তাকবিরুন অহংকার করতো, কেন বলবো, এটা বলার জিনিস নয়, এটা বলার অর্থ হচ্ছে সব কিছু বাদ দেয়া, আমার কিছু টান নাই, আমি অন্য কারোর নেতৃত্ব মানি না, আমি একমাত্র আল্লাহর কর্তৃত্ব মানি। আর যখন দুনিয়ার বুকে আপনি আরেকজনকে আপনি ইমানদার বলেন, সে কিন্তু সব ছাড়তে রাজি আছে কিন্তু অপরের কর্তৃত্বের অধীনতা ছাড়তে রাজি নাই, অন্যের কি করবে সেটা শুনে অন্যের কথা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আল্লাহর কথা আল্লাহর বাণীকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর হুকুমকে জারি রাখার জন্য, আহকামুল হাকিমিন যিনি সমস্ত হুকুমদাতার, যিনি প্রধান বিচারপতি, বিচারদের বিচারকদের প্রধান বিচারপতি, এবং যিনি সেদিন আহকামুল হাকিমিন সমস্ত বিচার যিনি করবেন, যিনি বিচারের সামান্যতম অংশ বাদ দিবেন না, তিনি তাকে আপনি কি অস্বীকার করবেন, তাকে যদি আপনি স্বীকৃতি দিতে পারেন এবং তিনি তাকে যদি বলেন যে তিনি আহকামুল হাকিমিন, তাহলে অবশ্যই আপনি আল্লাহ রাব্বুল ইজ্জত ইমান এনেছেন। এই যে আহকামুল হাকিমিন হলে দুনিয়ার বুকে যে কোনো উপকারের জন্য কার কাছে যাবেন, আহকামুল হাকিমিনের কাছে যাবেন, বিপদ থেকে বাঁচার জন্য কার কাছে যাবেন, আহকামুল হাকিমিনের কাছে যাবেন, এবং জীবনের কোনো কিছু পাওয়ার জন্য কার কাছে যাবেন, আহকামুল হাকিমিনের কাছে যাবেন। তো আল্লাহ তাআলা যে আহকামুল হাকিমিন হয়, যত মানুষ যত বিচার করুক না কেন, যত মানুষ যত ফয়সালা করুক না কেন, যত মানুষ যত রকমের কথা আপনাকে বলুক না কেন, আমার রব্বুল আলামিন তারও উপরে, তারও উপরে, তারও উপরে, যেমনি ভাবে তার অবস্থানগত তিনি উপরে, সম্মানের দিক থেকে তিনি উপরে, এবং তিনি মর্যাদার দিক থেকে উপরে, ক্ষমতার দিক থেকে উপরে, সত্তাগতভাবে তিনি সবার উপরে, আসল উপরে, তেমনি ভাবে তার হুকুম তার বিচার সারা দুনিয়ার সবকিছুর উপরে, সবকিছু চলমান, দুনিয়ার কোনো কিছু আটকাতে পারবে, তিনি যেটা চান আটকাতে পারবে না, তিনি যদি চান অমিক্রণ দিয়ে দুনিয়া ভাষায় দিতে আপনি কিছু করতে পারবেন না। কেউ যদি বলে আমার ক্ষমতা অমুকের ক্ষমতা অমুকের হচ্ছে বেশি, আউযুবিল্লাহ, কুফুরি কথা হবে সেটা, কারণ আল্লাহ তাআলার আযাবের বিরুদ্ধে দাঁড়ানো কখনো জায়েজ নাই। যারা এগুলি বলে তারা বুঝে না তারা কার বিরুদ্ধে কথা বলছে, নিজেই একসময় চলে যাবে, ক্ষমতার দম্ব দিয়ে লাভ নেই, আল্লাহর কাছে এখনই তওবা করার বিষয়, তওবা করার সময় এসেছে। প্রত্যেকটি মানুষের উচিত যে আল্লাহর কাছে তওবা করা, যে আল্লাহর কাছে তওবা করলে কোনো হেরে যাবেন না, যত বেশি তওবা করবেন আল্লাহ তাআলা তত বেশি খুশি হবেন, যত বেশি ফিরে আসবেন আল্লাহ তত বেশি আপনার জন্য জান্নাতের ব্যবস্থাপনা করে রাখবেন, আর যদি যত বেশি অহংকার করবেন জাহান্নামের সর্বনিম্ন জায়গা আপনার জায়গা হবে, অহংকারীদের জায়গা হবে নিচের জায়গা, হাশরের মাঠে আসবে কোন কোন অহংকারী মানুষের পায়ের নিচে পিষ্ট হতে থাকবে, কারণ সে অহংকারী ছিল। আসুন আমরা আল্লাহর কাছে তওবা করি, ফিরে আসি, ঈমান ও আমল সালেহ নিয়ে আসি, এবং আমরা এই নিকৃষ্ট অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য, আমরা যে সৃষ্টিগতভাবে নিকৃষ্ট হয়ে গেছি, বিবেকের চিন্তাগতভাবে নিকৃষ্ট হয়ে গেছি, আমলের দিক থেকে নিকৃষ্ট হয়ে গেছি, আমাদের কর্মকাণ্ড নিকৃষ্ট হয়ে গেছে, আমাদের শরীর নিকৃষ্ট হয়ে যাচ্ছে, নিকৃষ্ট হয়ে যাচ্ছে, এই সব থেকে আমাদেরকে ফিরাইতে পারে একমাত্র ঈমান ও আমল সালেহ। আসুন সবাই মিলে ঈমান ও আমল সালেহ কাজ করি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।